পৃথিবীর দুর্গমতম, উচ্চতম, শীতলতম এবং শুষ্কতম তথা নির্জনতম মহাদেশ আন্টার্কটিকা। এখানেই দুনিয়ায় সবচেয়ে বেশি বাতাস চলাচল করে। এছাড়াও রয়েছে বেশ কিছু অজানা তথ্য যা এই মহাদেশ সম্পর্কে নতুন করে ভাবাতে বাধ্য করে। চলুন বন্ধুরা, আজ জেনে নেব আন্টার্কটিকা সম্পর্কে অজানা কিছু তথ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আন্টার্কটিকায় কাজ করতে গেলে শরীর থেকে বাদ দিতে হবে আঁকেল দাঁত এবং অ্যাপেন্ডিক্স। এই মহাদেশে শল্য চিকিৎসার ব্যবস্থা নেই, সুতরাং এখানে আসার আগেই ওই দুটির মায়া আপনাকে কাটিয়ে আসতে হবে। বিশ্বের শুষ্কতম স্থান আন্টার্কটিকা। এই মহাদেশের ড্রাই ভ্যালি অঞ্চল পৃথিবীর বুকে সবচেয়ে শুকনো এলাকা বলে চিহ্নিত। বেশ কিছু দেশের মতো আন্টার্কটিকারও নিজস্ব ডোমেইন রয়েছে। তুষার রাজ্যের ডোমেইন হলো AQ। 5.3 কোটি বছর আগে আন্টার্কটিকার আবহাওয়া যথেষ্ট উষ্ণ ছিল। সেই সময় এখানকার গড় তাপমান 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে সমুদ্রের তীর বরাবর পাম গাছের সারি দেখা যেত। বিশ্ববিখ্যাত মার্কিন হেভি মেটাল রক ব্যান্ড মেটালিকা আন্টার্কটিকায় পারফর্ম করেছিল। তাদের জনপ্রিয় গান ফ্রিজি এম অলের শুটিং হয়েছিল চির তুষারের দেশে। উল্লেখ্য, মাত্র 1 বছরে বিশ্বের 7টি মহাদেশে অনুষ্ঠান করে নজির গড়েছিল মেটালিকা। চরম আবহাওয়া থাকা সত্ত্বেও আন্টার্কটিকায় পাওয়া যায় 1150 প্রজাতির ছত্রাক। এদের মধ্যে বেশ কিছু প্রজাতি রীতিমতো নজর কাড়া। আসলে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়াতেও নিজেদের অনায়াসে খাপ খাইয়ে নিতে পারে ছত্রাক। বিশ্বের প্রতিটি টাইম জোন পাওয়া যায় আন্টার্কটিকায়। পৃথিবীর 2 মেরুতে এসে মিলেছে সময় বিভাজনকারী দ্রাঘিমা রেখা। স্বাভাবিকভাবেই এখানে রয়েছে দুনিয়ার সমস্ত টাইম জোনের উপস্থিতি। চায়নায় যেমন হায়না মেলে না, তেমনি আন্টার্কটিকায় পোলার বিয়ার অর্থাৎ মেরু ভালুক বাস করে না। এদের বসতি আর্কটিক অঞ্চল অথবা কানাডায়। আন্টার্কটিকায় রয়েছে বিশ্বের দক্ষিণতম পানশালাটি। শীতলতম অবস্থানে একটু উষ্ণ হতে চাইলে ভার্নাড স্কাই গবেষণা কেন্দ্র লাগোয়া এইবারই ভরসা। পৃথিবীর বুকে শীতলতম তাপমাত্রা নথিভুক্ত হয়েছিল আন্টার্কটিকাতেই। 1983 সালের 21 জুলাই আন্টার্কটিকার ভস্তক স্টেশনে রেকর্ড হওয়া তাপমাত্রা ছিল -128.56 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ -89.2 ডিগ্রি সেলসিয়াস। আন্টার্কটিকা পৃথিবীর 5ম বিশালতম মহাদেশ। এর মোট এলাকা 1.4 কোটি বর্গ কিলোমিটার। আন্টার্কটিকার 14.99% অঞ্চল বরফে মোড়া। একাধিক হিমবাহের নিচে চাপা পড়েছে মহাদেশের জমি। তুষারের এই স্তরকে বলা হয় বরফ চাদর। আন্টার্কটিকার কঠিন বরফ চাদরের গড়ে প্রায় 1.6 কিলোমিটার পুরু। পৃথিবীর মিষ্টি জল ভাণ্ডারের প্রায় 70% আন্টার্কটিকায় অবস্থিত। আন্টার্কটিকার মাঝে রয়েছে ট্রান্স আর্কটিক পর্বতশ্রেণী যা মহাদেশকে পূর্ব এবং পশ্চিম অংশে ভাগ করেছে। কেপ অ্যাডেয়ার থেকে কোর্সল্যান্ড পর্যন্ত এই পর্বতশ্রেণীর মোট বিস্তৃতি 3,500 কিলোমিটার। 1820 সালে আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত আন্টার্কটিকাকে দ্বীপপুঞ্জ হিসেবে মনে করা হতো। নরওয়ের বাসিন্দা রোয়াল্ড আমুন্ডসেন্ট প্রথম মানুষ যিনি দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন। ব্রিটিশ অভিযাত্রী রবার্ট স্কটকে পেছনে ফেলে এই মহাদেশে তিনি পৌঁছন 1911 সালের 14 ডিসেম্বর। 1959 সালে 12টি দেশ আন্টার্কটিকা চুক্তি সই করে। চুক্তি অনুসারে এই মহাদেশকে শান্তিপূর্ণ গবেষণামূলক কাজের জন্য উৎসর্গ করা হয়। বর্তমানে মোট 48টি দেশ এই চুক্তির শরিক। 1979 সালের জানুয়ারি মাসে আন্টার্কটিকায় জন্মগ্রহণ করে প্রথম মানব শিশু এমিলিও মার্কো পামা।
ঘটনা ঘিরে পরবর্তীকালে তৈরি হয় নানা বিতর্ক। অভিযোগ, তুষারভূমির একাংশ দখল করার উদ্দেশ্যে জেনে শুনে এক সন্তান সম্ভবাকে আন্টার্কটিকায় পাঠিয়েছিল আর্জেন্টিনা। আন্টার্কটিকাতেও রয়েছে পরমাণু চুল্লি। 1962 সাল থেকে এই মহাদেশের বুকে কাজ করে চলেছে মার্কিন পরমাণু চুল্লি মার্ক মেরো স্টেশন। আন্টার্কটিকার নিজস্ব দমকল বিভাগও রয়েছে। ম্যাকমার্ডো স্টেশনের ভিতরে রয়েছে এই দপ্তর। আগুন নেভাতে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং পেশাদার দমকল কর্মীরা এখানে মজুত রয়েছে। বন্ধুরা, অ্যান্টার্কটিকা সম্পর্কে এ ছিল রহস্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।